हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा अनेक अनेक भालो आछो एवं सुस्थ आछो, आर आमराओ खूब खूब भालो आछि। आर एखन बाजे 3:30। आमी आर मा बद्दीओ आजके आमादेर साथे देरी करे, प्रतिदिन बद्दी आमादेर साथेई खाए दाय, तो आजके सबारी लेट हो गेछे चान करते, खावा दावा करते सबारी लेट हो गेछे। आमी एई जस्ट खेये दे ओपरे एलाम, आर तोजो नीचे मायेर काछेई आछे। আর আজকে এত লেট হওয়ার কারণ, আজকে আমাদের উপরে সানসেটটা পরিষ্কার করলাম আমি আর মা দুজনে মিলে, তো সেই 10:30টায় লেগেছি, এই 2:30 বেজে গেল পরিষ্কার করতে। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের সানসেটটা কেমন পরিষ্কার করলাম। এই সানসেটের মধ্যে অনেক মানে পুরনো কম্পিউটারের মেশিন, কম্পিউটার এসব, হোম থিয়েটার খারাপ এসবগুলো ছিল। তো আজকে আর ওই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, হাঁড়িটা বের করলাম নতুন, তো এটাতে ভাত করা হবে। আর এই টুলটাও ওপরে সানসেটে ছিল, এটাও বার করলাম, তো যে খেলবে বসবে বলে। তো আজকে এগুলো সব ঝাড়া মোছা হলো। তো এই সানসেটটা, এগুলো দেখে মনে হচ্ছে অনেক মানে গ্যাঞ্জাম, তো এগুলো আমরা সব বাছাই করে যেটা যেটা দরকার সেটাই শুধু সেইগুলোই রেখেছি, আর বাদ বাকি যা না যেগুলো না লাগবে সব ফেলে দিয়েছি। তো এখানে আমরা একটা ঢেকে দেব কাপড় দিয়ে, সেলাই করে স্প্রিং টানিয়ে এগুলো ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পরে কেমন লাগছে তোমাদের দেখাবো। কয়েকদিন থেকেই ভাবছিলাম আমি আর মা যে সানসেটটা পরিষ্কার করব, হয়ে আর উঠছে না। ছোট ছেলে, আবার বেলা হয়ে যাচ্ছে, আর এই সানসেটে হাত দেওয়া মানে পুরো একদিনের ব্যাপার। তো আগে একটা লোক ছিল, উনি আমাদের বাগান ফাগান পরিষ্কার করতো, ওনাকে দিয়েই করানো হতো ওই সানসেটটা পরিষ্কার। উনি এখন লকডাউনের কারণে এখন আর আসে না, তো আমরাই ওই জন্য পরিষ্কার করলাম। ওতে অনেক মানে আমার হাজবেন্ড, ভাই, তারপর মায়েদের সব পুরনো জামা কাপড় এসব ছিল, তো ওর মধ্যে অনেক ভালো ভালোও ছিল। তো যেগুলো খারাপ না লাগবে সেগুলো ফেলে দেওয়া হয়েছে, আর যেগুলো ভালো ভালো সেগুলো সেই আমাদের বাড়িতে যে বাগান পরিষ্কার করতে আসে ওনাকে দিয়ে দেওয়া হয়। উনি বাপিদের জামা প্যান্ট ওগুলো অনেকই প্রায় ভালো ভালো থাকে, ওরা মাঠে ঘাটে কাজ করে বলে ওগুলো নিয়ে যায়। ওনার বউ, উনি মাঠে ঘাটে কাজ করে, তারপর এই কাজ করে বলে ওগুলো নিয়ে যায় পরে। আবার অনেক আমার ভাইয়ের ছোটোবেলার জামা কাপড় ছিল, ওগুলো বেশ ভালো ভালোই, তো ওগুলো আলাদা করে রাখা হয়েছে, ওদেরকে দিয়ে দিলে না ওরা খুশি মনে নিয়ে নেয়, ওরা ওইগুলোই ওরা অনেক দিন করে পরে। আমরা ফেলে দিই ঠিক কথা, কিন্তু আমাদের এখানে আমরা ফেলি না, আমরা দিয়ে দিই ওদেরকে। তো আর যেগুলো না লাগার সেগুলো ফেলে দিয়েছি, আর অনেক গ্যাঞ্জাম হয়েছিল, তো সেইগুলোকে পরিষ্কার করতে করতে, ঝাড়তে পরিষ্কার করতে করতে অনেক বেলা হয়ে গেল। আর আজকে জানো তো আমার তো যে এক ফোঁটাও খায়নি, 2-3 চামচ খেয়ে আর খেতে চাইছে না। তো ওর খাবারও আমি আজকে তৈরি করিনি, আমি ভাবলাম ভাতে ভাত তো একটু নরমই হয়, তো ডাল ভাতে আলু ভাতে দিয়ে ওকে খাইয়ে দেবো। এর আগে একদিন খেয়ে নিয়েছিল, আজকে একদম খাওয়াতে পারিনি। ও খায়নি বলে আমারও ভালো লাগছে না, যে মানে বাচ্চারা মানে না খেলে যেন মায়েদের কী চিন্তা হয়, ওকে একদম খাওয়াতে পারিনি আমি আজকে। তো এখন মায়ের কাছেই আছে, তো আমি ভাবছি একটুখানি পরে ওকে একটা কী বলে লেবুর জুস করে খাবো, কি লেবু বলে মৌসম্বি লেবুর জুস করে রেখেছি, ওটা খাইয়ে দেবো একটু পরে। আর এখানে আমার কিছু জামা কাপড়ও আছে, চলো তোমাদের সাথে গল্প করতে করতেই এগুলো পাঠ করা যাক। এগুলো সব সকালে মা কেচে দিয়েছিল, একদম সকালবেলা 6টার সময়, তো ওগুলো শুকিয়ে গেছে। আজকে আর বৃষ্টি বৃষ্টি ভাবনি, আজকে বেশ আকাশটা রোদ রোদ মতোই আছে, গরমও আছে ভালো। আর আমি না কেউ ফট করে চলে এলে না মানে আমি ক্যামেরার সামনে কথা বলতে বলতে কেউ ফট করে চলে এলে আমি আর কথা বলতে পারি না, আমার খুব লজ্জা লাগে, তো তোমাদেরকে আগেই বলে দিলাম। ঠিক আছে,
আমি আসলে কার সামনে কথা বলতে পারি না ক্যামেরাতে, তবে চেষ্টা করব। আমার খুব লজ্জা লাগে। আজকে আবার সন্ধেবেলা না রাতই হয়ে যাবে। আজকে ননদের বাড়িতে কি বলে সত্যনারায়ণ পুজো আছে, আমার ননদের শাশুড়ি করবে, তো সেখানে নিমন্ত্রণ করা আছে। বড় মা গিয়েছে, মায়েরও যাওয়ার কথা ছিল সন্ধেবেলা, তো মা বলছে আমি আর যাবো না, আমার ভালো লাগছে না, তোরা দুজনে চলে যাবি। তো আমি ওকে ফোন করলাম যে তুমি কি যাবে, ও বললো আমার গেলেও আমার দেরি হবে, এখন জানি না যা হবে কি যাবে কি, ও এসে ভালো লাগবে কি। তো ওকে সন্ধ্যেবেলা একবার ফোন করব, ও তো আস্তে আস্তে প্রায় 1:30-2টা বেজে যায়, তো এসে যদি যায় তাহলে যাওয়া হবে। মায়েরই যাওয়ার কথা ছিল, তো মায়ের শরীরটা ভালো লাগছে না বলে মা যেতে চাইছে না। মায়ের আসলে হাই প্রেশার, তো একটুখানি খাটাখাটনি হলে একটু শরীরে কষ্ট হয় ওই জন্য, আর আজকে দুজনেরই প্রচুর প্রেশার হয়ে গেছে, এইসব ঝাড়তে তুলতে নামাতে গুছোতে, তো মায়ের হাই প্রেশার বলে মায়ের একটু কষ্ট হয়। তবুও মা সংসারে যাবতীয় সবই করে, আমি করতে পারি না, আমার ছেলে ছোট বলে মাই করে, আর আমাকে তো মা বলেও না যে কেন করিস না কেন, এরকম নয়, মা বলে যে ছেলেটা ছোট তো যখন বড় হবে আর পরে করবি, আমি এখন পারছি করছি, মা এরকম বলে আমাকে। আমার সংসারের প্রতি অতটা চাপ নেই আমাকে, তোজো যে কি করছে আজকে একটুখানিও খেলো না, খিদে পাচ্ছে কি না পাচ্ছে ছেলেটার কে জানে। তো
রোজকে খাওয়ানো হয়ে গেছে, আর বদ্যি আটাটাও মাটি মেখে ফেলেছি, আর মা তরকারিও তরকারি করছে। আমি কি এখন আটাটা লেচি করব, তারপর রুটি হবে। হ্যাঁ বাবা, তাই 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 তাই, জয় নিতাই জয় নিতাই। বলে আমি খুব দুষ্ট হয়েছি, খাবার দেখলেই পালাই, তাই তো? আমি খুব দুষ্ট হয়েছি জানো তো তোমরা, খাবার দেখলেই পালাই। জয় নিতাই। চলো, তো মা এখানে ঘুগনি করছিল, ঘুগনিটা হয়ে গেছে, তো আমাকে বললো টেস্ট করে দেখতে। কি হয়েছে, এত ভদ্র শান্ত শিষ্ট হয়ে বসে আছে, যেন কিচ্ছু জানে না, দৃষ্টিটা কিচ্ছু জানে না, লেগে যাবে তো, লেগে যাবে না জি। ও সারাদিন এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে, মানে কি বলবো, যে বালিশগুলো ছিল সোজা হয়ে ও সহ্য হলো না, ফেলে দিল, তাই তো? দুষ্টু নাম্বার ওয়ান যাকে বলে। আর এত গরম হচ্ছে, রুটি তরকারি হয়ে যাওয়ার পর মা আর আমি চা খেয়ে নিই, চা খেয়ে একবার একটু দোকানে গেলাম, আমাদের সামনেই দোকানে, কেননা ওই সেই সানসেটের কাপড়গুলো লাগাবো, ওগুলো সেলাই করতে নিয়ে এলাম। আর সেই আমার ননদ বারবার ফোন করছে যাওয়ার জন্য, তো এর পাপা তোজোর পাপা 9:30 বেজে যাবে আস্তে আস্তে, তো 9:30 তো দেরি হয়ে যাবে, তো ততক্ষণ তোজোকে খাইয়ে দাইয়ে আজকে নিয়ে যাবো, যেতে হবে। আর তোজমণিকে তো বারবার নিয়ে যেতে বলছে, তোজমণির পিমশাই পিমণি তোজোকে নিয়ে আসবে, তোজোকে নিয়ে আসবে, তো তো তোজো জানো কত সেলিব্রেটি, তোজো না গেলে হবে না, তাই তো? তো ওই জন্যই আমি একবার ওপরে এলাম, এত ভাবছি তোমাদের সাথে একটু কথা বলবো, আড্ডা দেবো, কিন্তু আর হচ্ছে না এই বাচ্চা নিয়ে, তাই তো? দুষ্টু একটা ছেলে, দুষ্টু দুষ্টি, সবাই বকিতি বকিতি বকিতি। এত গরম হচ্ছে, আমি মুখটা ধুয়ে এলাম। ওঠো মাম, ওঠো ওঠো, করে না বাবা পড়ে যাবে। এখন ছেলেটা এত দুষ্ট হয়েছে, এখন আর খেতে চায় না, ওর এমন অভ্যেস হয়ে গেছিল, ফোন না চালালে খাবে না, ফোন চালাতে হবে তবে খাবে, আর এখন ফোন চালালেও খেতে চায় না, যদিও বা আমি ফোন দিই না। প্রথম প্রথম খুবই কাঁদতো, ওর এত অভ্যেস খারাপ হয়ে গেছিলো, ফোন ছাড়া খেতই না। আমার মানে এত চিন্তা হচ্ছিল যে কি করে ফোনটা ছাড়াবো, ফোন ছাড়া কিছুতে, তাও কেঁদে কেটে ঘুরিয়ে গান করে মানে খাওয়াতাম, খাওয়ানোর চেষ্টা করতাম, তা আজকে একটা দুপুরে মানে আমি ঠিক করে খাওয়াতে পারিনি একটুকু, সন্ধ্যেবেলাও তো জোর জবরদস্তি করে খাওয়ালাম, এখন ঠিকঠাক করে খেতে চায় না বলে শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তো জোর তো চলো, আমি জামা কাপড় বের করি, তোজমণির আমার আর তোজোর পাপার, এখানে বেশি দূরে না, মায়ের যাওয়ার কথা ছিল, মা যেতে চাইছে না, ভালো লাগছে না বলে আমাদেরকেই যেতে হবে, আর ওর পিমণিও বারবার করে বলছে তোজমণিকে নিয়ে যাওয়ার জন্য, তো ওকে নিয়ে যাবো। তো চলো, আমি শাড়ি সব বার করি, সব কিছু শাড়ি পরে যাবো, যেহেতু সত্যনারায়ণ বাড়ি মানে পুজো বাড়ি, সেই জন্য শাড়ি পরে যাবো, পুজো ওদের সকালেই হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া এসব হবে। তো চলো, আমি আগে আমার কাজটা করি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, 8:30 বেজে গেছে, তো জোরও খাবারটা রেডি করতে হবে, রেডি করা হয়নি, তো চলো আমি আগে শাড়িটা বের করি।
বোঝাই লজ্জা পাচ্ছে গো। বাড়ি যাবে না নাকি? চলো ও বাড়িতে, রাত হয়ে গেছে তো। এতক্ষণ তো যে এত কান্না, কি বলবো আর, ওই জন্য ভিডিও শুট করতে পারিনি। ওই ওই শুনি শুনি, ও বাড়ি থেকে ফোন করে এসছে, আমি কারোর সামনে যাব না, কারোর সাথে কথা বলবো না, কেউ আমাকে নিতে এলেই আমি কাঁদব। বাড়ি থেকে ফোন করে এসছে এটা। আমরা এখনো বাড়ি যাইনি, এখানেই আছি। এই জাস্ট বাড়ি ফিরলাম, এখনো কেউ চেঞ্জ করিনি, এই তৈজ দুষ্টুও চেঞ্জ করেনি এখনো। এই ফিরলাম এবার চেঞ্জ করে, তৈজকেও সব ওরও ঘুম পেয়ে গেছে, অথচ ঘুমোচ্ছে না, এত দুষ্টু ছিল। চোখগুলো ছোট হয়ে গেছে, চোখগুলো। পুজো বাড়িতে লোকজন দেখে এই কান্না জুড়ে দিয়েছে, তো আর ভিডিও শুট করতে পারিনি ভালো করে। আর যাওয়ার সময় এত লেট হয়ে গেছে, ও বাড়ি ফিরে আবার অফিসের কাজ থাকে, রিপোর্ট জানাতে হয়, সেই কাজগুলো সেরে আমাদের যেতে যেতে 10টা বেজে গেছে। তো যাওয়ার সময়ও আর কথা বলা হয়নি তোমাদের সাথে, আর ওখানে গিয়েও তোজোর এমন কান্না। বাবা বন্ধ করো না, ও কি একটা চালিয়েছে, ওটা টিপলেই গান হয়, ওটাই টিপতে থাকবে, আর চালাতে হবে না, থাক। এত লেট হয়ে গেছে, ওখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 10:30 এরকম বেজে গেছে। পৌঁছতে বলতে এখান থেকেই আমরা 10:15 বেরিয়েছি, 10:20 বেরিয়েছি মনে হচ্ছে, এখানেই বেশি দূরে না। তবুও গিয়ে ওদের হরিনাম হচ্ছিল, শেষ হয়নি তখনও, আমরা গিয়ে দেখছি। আর ওই হরিনামের আওয়াজ আর লোকজন দেখেই ব্যাস শুরু। তো ওকে আবার সামলাতে পাশের বাড়িতে গিয়ে ওকে নিয়ে একটু বসলাম, ওকে মশারি রাখলো কতক্ষণ, তারপরে এই জাস্ট খেয়ে দিয়ে তারপর বাড়ি ফিরলাম। গরম হচ্ছে তো, এখন বাজে প্রায় 12:30। বন্ধ করো বাবাই। তো তোজোকে এখন আমি পরিষ্কার করাবো, জামা কাপড় চেঞ্জ করাবো, তারপর ওকে ঘুম পাড়াবো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। হয় দাদাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।